আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডিয়ার স্টুডেন্টস, ক্লাস সেভেন এর ইংলিশের লেসন 6.1, পেজ নাম্বার 51। এখানে আমরা দেখছি বলেছে আস্ক, আস্ক করো, জিজ্ঞেস করো, প্রশ্ন করো, জিজ্ঞাসা করো, অ্যান্ড অ্যান্সার, এবং উত্তর দাও বা জবাব দাও দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর, উইথ ইওর পার্টনার, তোমার পার্টনারের সাথে বা তোমার সহকর্মীর সাথে বা তোমার বন্ধুর সাথে। দেন তারপর শেয়ার করো ইওর অ্যান্সার, তোমার উত্তরটা শেয়ার করো উইথ দ্য হোল ক্লাস, মানে সম্পূর্ণ ক্লাসে তুমি তোমার অ্যান্সারটা শেয়ার করো, মানে তোমার অ্যান্সারটা অন্যকে দেখাও এবং অন্যদেরটা তুমি দেখো। এখানে আমরা এ বি সি ডি ই এই কয়টা বা এই পাঁচটা প্রশ্নের উত্তর আমরা নিজেরা গাইড বই ছাড়া বা অন্য কারো কোনো রকমের হেল্প ছাড়াই কিন্তু আমরা এগুলো প্রশ্নের উত্তর তৈরি করা শিখব। এই প্রশ্ন থেকেই আমরা এই প্রশ্নের উত্তর বানাবো প্রশ্ন দেখেই। তাহলে তোমরা একটু মনোযোগ হয়ে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একবার দেখো, দুইবার দেখার কোনো প্রয়োজন নাই। দেখো এখানে আমাদের প্রথম যে প্রশ্ন, এখানে বলেছে হোয়াট মানে কি, আর দ্য টেক্সট, আর হয় কি হয় দ্য টেক্সট, টেক্সট কি, টেক্সট হলো আসলে কোনো কিছু লেখাকে টেক্সট বলা হয়। যেমন দেখো এখানে লেখা আছে, এটা হলো টেক্সট, তারপরে এখানে লেখা আছে, এখানে টেক্সট, যেখানে লেখা আছে সেগুলো হলো টেক্সট, আর যেখানে ছবি আছে সেটাকে বলা হয় ইমেজ। তাহলে টেক্সট আর ইমেজ বুঝলাম, তারপরে ভিডিও তো আমরা জানি, অ্যানিমেশন বুঝি। তাহলে আমরা সাধারণত জানি যে যেখানে লেখা আছে সেটা হলো টেক্সট। লেখা কোথায় থাকে, বইয়ে থাকে, নিউজ পেপারে থাকে, তারপরে মনে করো যে কোনো পিডিএফে থাকে, যাই হোক এই লেখাকে বলা হয় টেক্সট। তাহলে হোয়াট আর দ্য টেক্সট, টেক্সটগুলো কি, ইউ ইউজুয়ালি রিড, যে টেক্সটগুলো তুমি সাধারণত পড়ো, তাহলে তুমি কোন টেক্সট সাধারণত পড়ো। তাহলে তোমরা অবশ্যই তোমাদের টেক্সট বুকের কথা বলবে, তোমাদের পাঠ্য বই, এরকম ইংলিশ বা বাংলা বা ম্যাথ বা বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ বা বাংলাদেশ বিশ্ব পরিচয়, সায়েন্স, এই যে বই, এই বইগুলোই কিন্তু তোমরা সাধারণত পড়ো। তাহলে তোমরা অ্যান্সার কীভাবে সাজাতে পারো, এখানে তোমরা এরকম লিখতে পারো যে দ্য টেক্সট, এখানে তোমরা এখান থেকেই নিলে, দেখো দ্য টেক্সট, আর এই ইউটা এখানে অ্যান্সারে এসে আই হয়ে গেল। আমরা জানি প্রশ্নে ইউ থাকলে অ্যান্সারে আই অথবা উই হয়। দ্য টেক্সট, এই যে এখান থেকে নিলাম, দ্য টেক্সট আই ইউজুয়ালি রিড, এই যে আই ইউজুয়ালি রিড, তারপরে আর মাই টেক্সট বুকস, এটা আমরা শুধু এতটুকুই আমরা বাইরে থেকে নিলাম, আর বাকিগুলো সব কিন্তু এই প্রশ্ন থেকেই আমরা নিলাম। তাহলে এভাবেই আমরা সহজেই এই এ নাম্বারের প্রশ্ন তৈরি করতে পারি। এখানে কিন্তু বানান ভুল হওয়ার কোনোই প্রয়োজন, মানে সম্ভাবনা নাই, কারণ সবগুলোই কিন্তু আমরা এখান থেকে লিখেছি প্রশ্ন থেকেই, আর বাইরে থেকে লিখেছি। দেখো এই যে এই আর, এটাও কিন্তু এখানে এই যে একটা আছে আর, তারপরে মাই, এই মাই কিন্তু স্পেলিং কিন্তু আমরা সবাই জানি যে এম ওয়াই মানে মাই, আর টেক্সট কথাটায় দেখো এখানেই আছে টেক্সট, এই যে টেক্সট, আর বুক অর্থ বা বুকের বানান কে জানে না, বি ডাবল এ কে বুক, এখানে এস দিলেও হয় না দিলেও হয়, যাই হোক এখানে এস দেওয়াটাই ভালো, যেহেতু আমরা একটা বই পড়ি না অনেকগুলো বই পড়ি। তাহলে এইভাবে আমরা কিন্তু এই প্রশ্নটা নির্ভুলভাবে কারো কোনো রকমের হেল্প ছাড়াই আমরা তৈরি করতে পারবো। এরপরের প্রশ্ন দেখো, ডু ইউ ফেস, তুমি কি ফেস করো, মুখোমুখি হও, সম্মুখীন হও ডিফিকাল্টিস, কঠিন কোনো কিছুর, আন্ডারস্ট্যান্ডিং দেম, যেটা তুমি বুঝতে পারো না, তাহলে তুমি কি না বোঝার কোনো সমস্যায় কি তুমি মুখোমুখি হও, সমস্যায় পড়ো। তাহলে অবশ্যই আমরা কিন্তু কোনো কিছু পড়তে গেলে এমন কিছু ওয়ার্ড বের হয় যেগুলো আমরা বুঝতে পারি না, তাহলে এখানে আমরা ইয়েস লিখব, যে আমরা লিখতে পারি যে ইয়েস আই ফেস ডিফিকাল্টিস আন্ডারস্ট্যান্ডিং দেম, একদম হুবহু প্রশ্ন থেকে আমরা তুলে দিলাম। দেখো শুধুমাত্র ইয়েস এই কথাটা বাইরে থেকে লিখলাম। আমরা আগে একটা টেকনিক শিখেছি, যেসব প্রশ্নে এই রকম ডব্লিউএস কোশ্চেন থাকে না, যেমন দেখো এই যে এই কোশ্চেনে, এ নাম্বারের কোশ্চেনে কিন্তু শুরু হয়েছে ডব্লিউএস ওয়ার্ড দিয়ে, হোয়াট, হাউ, হোয়েন, হোয়াই, এগুলো কিন্তু ডব্লিউএস ওয়ার্ড। তাহলে
ডব্লিউএস ওয়ার্ড যেগুলো দিয়ে প্রশ্ন শুরু হয় সেগুলো প্রশ্নের অ্যান্সার ইয়েস নট দ্বারা শুরু হয় না, আর যেগুলো ডব্লিউএস নাই যেগুলো প্রশ্নে শুরুতে যখন ডব্লিউএস নাই, যেমন দেখো এই প্রশ্নে ডব্লিউএস কোশ্চেন নাই, হোয়াট হোয়েন হাউ নাই, একটা সাহায্যকারী ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব দ্বারা শুরু হয় যেগুলো করছেন সেগুলো ইয়েস নো দ্বারা অ্যান্সার শুরু হয়। তাহলে এখানে আমরা অবশ্যই ইয়েস দ্বারা শুরু করব অ্যান্সার, ইয়েস, আর এই ইউটা আই হয়ে গেল, তারপরে ফেস থেকে শেষ পর্যন্ত যা আছে তাই আমরা এখানে লিখলাম, আর অবশ্যই আমরা শেষের প্রশ্নবোধক চিহ্নটাকে ফুল স্টপ বানাবো, কারণ প্রশ্নে দিব প্রশ্নবোধক, অ্যান্সারে দিব ফুল স্টপ। আচ্ছা, তাহলে এইভাবে আমরা কিন্তু এইটার অ্যান্সার আমরা নিজেরাই, কারু কোনো রকমের হেল্প ছাড়া, গাইড বই ছাড়াই আমরা নিজেরাই নির্ভুলভাবে তৈরি করতে পারি। এরপরের প্রশ্ন, এখানেও দেখো ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয়নি, একটা সাহায্যকারী ভার্ব দ্বারা শুরু হয়েছে, দেখো সি নাম্বারেও তাই, এই যে এখানে হোয়াই হাউ হোয়েন এগুলো নাই। ক্যান ইউ রিমেম্বার, তুমি কি রিমেম্বার করতে পারো, মনে করতে পারো, স্মরণ করতে পারো? আর টেক্সট, একটা টেক্সট, ইউ ডিডন্ট আন্ডারস্ট্যান্ড, তুমি যেটা বুঝতে পারোনি, এইরকম কি কোনো কিছু তোমার মনে আছে? তাহলে অবশ্যই আমরা এখানে ইয়েস দেব, কারণ আমরা এইরকম পড়তে গেলে কিন্তু আমাদের কাছে অনেক কঠিন ওয়ার্ড আমরা পেয়েছি, যেমন দেখো এই যে ক্যামোফ্ল্যাগ, এটা আমরা আমাদের বুঝতে সমস্যা হয়েছিল, নতুন একটা ওয়ার্ড উচ্চারণ করতে, মানে প্রথমেই উচ্চারণ করতে একটু সমস্যা হয়। তাহলে এটার আমরা এখানে বলতে পারি যে ইয়েস আই রিমেম্বার আ টেক্সট আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড। দেখো একদম কোশ্চেন থেকেই আমরা অ্যান্সারটা তৈরি করলাম, শুধুমাত্র ইউ এর জায়গায় আই দিলাম, যেখানে যেখানে ইউ আছে এই ইউ এর জায়গায় এই আই, আবার এই ইউ এর জায়গায় এই আই। আর ইয়েস দিয়ে কেন শুরু করলাম, কারণ এখানে প্রশ্ন শুরু হয়েছে অক্সিলিয়ারি ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব দ্বারা। তাহলে এইভাবে আমরা এইটার অ্যান্সার নিজেরাই কারোর কোনো রকমের হেল্প ছাড়াই, গাইড বই হেল্প ছাড়াই তৈরি করতে পারি। এরপরে নাম্বার ডি, হোয়াট ওয়াজ দ্য টেক্সট অ্যাবাউট, তুমি যেটাতে সমস্যা ফিল করো সেটা কি বিষয়ে? ওয়াজ ইট আ পোয়েম, এটা কি কোনো কবিতা, তুমি বুঝতে পারছো না এটা কি কোনো কবিতা? এসে, কোনো এসে বা রচনা? নিউজ পেপার আর্টিকেল, এটা কি কোনো নিউজ পেপার পত্রিকার আর্টিকেল? স্টোরি, কোনো গল্প? অর সামথিং এলস, অথবা অন্য, মানে অন্য কিছু, এটা কি, এটা কবিতা নাকি তোমার গল্প, না কোন, মানে কোনটা এটা? তাহলে আমরা কিন্তু এইটা যে আমরা বললাম যে ক্যামোফ্ল্যাগ, এটা আমরা টেক্সট বই থেকে একটা আর্টিকেলে কিন্তু এটা আমরা পেয়েছি। তাহলে আমরা লিখতে পারি, প্রশ্ন থেকেই আমরা লিখব, এই যে হোয়াট বাদ দেব, দ্য টেক্সট ওয়াজ অ্যাবাউট ক্যামোফ্ল্যাগ। তাহলে আমরা কি করলাম, দ্য টেক্সট এটা লিখলাম, তারপরে সাহায্যকারী ভার্ব ওয়াজ নিয়ে আসলাম, দ্য টেক্সট ওয়াজ, তারপরে এই অ্যাবাউট দিয়ে এই ক্যামোফ্ল্যাগ এই কথাটা আমরা বাইরে থেকে নিয়ে আসলাম। আমরা এই যেটা সমস্যা সেটা হলো ক্যামোফ্ল্যাগ, এই ওয়ার্ডটা আমাদের সমস্যা, বুঝতে সমস্যা। ইট ওয়াজ অ্যান আর্টিকেল, তাহলে এখানে এই যে দেখো এই যে এই ইট, তারপরে আমরা ওয়াজ দিলাম, আগে ইট কেন দিলাম, কারণ এখানে আমাদের প্রশ্নে সাহায্যকের ভার্বটা আগে চলে গেছে, আসলে এটা ছিল ইট ওয়াজ, প্রশ্নের কারণে হয়ে গেল ইজ ওয়াট, তাহলে ইট ওয়াজ হয়ে গেল। এখন দেখো ইট ওয়াজ অ্যান আর্টিকেল, তাহলে এই ক্যামোফ্ল্যাগ পেয়েছি একটা আর্টিকেলে। তাহলে এইভাবে কিন্তু আমরা ডি নাম্বারের অ্যান্সারটা বানাতে পারি। এরপরে বলেছে হোয়াই, কেন, ডিডন্ট ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি কেন বুঝতে পারোনি দ্য টেক্সট, তুমি টেক্সটটা কেন বুঝতে পারোনি, সেটার কারণ কি? লিস্ট ইউর রিজন, তোমার কারণটা লিস্ট করো, ইন দ্য গিভেন স্পেস, নিচের জায়গায় তুমি পাঁচটা কারণ উল্লেখ করো। তাহলে আমরা এরকম লিখতে পারি, ইট ওয়াজ টাফ টু প্রোনাউন্স, এটা উচ্চারণ করা কঠিন, ইট ওয়াজ টাফ টু লিসেন, এটা শুনতেও একটু কঠিন লাগে, ক্যামোফ্ল্যাগ, তারপরে ইট ওয়াজ টাফ টু স্পেল, এটা বানান খুব বানানটাও একটু কঠিন, এখানে টাফের জায়গায় তোমরা হার্ড দিতে পারো, তবে টাফ দেওয়াটা বেশি এখানে সুইটেবল, হার্ড মানে শক্তও হতে পারে, সেটা নরম শক্ত এটাও হতে পারে, কিন্তু টাফ মানে কঠিন, টাফ। আচ্ছা,
তাহলে ইট ওয়াজ টাফ টু স্পেল, এটার বানানটাও কঠিন, বানান করাটা কঠিন। তারপরে ইট ওয়াজ টাফ টু রাইট, এটা লিখতে গেলে আমাদের আমার কঠিন মনে হয়। তারপরে ইট ওয়াজ টাফ টু আন্ডারস্ট্যান্ড, এটার মিনিং বোঝাটাও খুব কঠিন। আচ্ছা, তাহলে এটা আমরা এইরকম করে এটার অ্যান্সার তৈরি করতে পারি। আর এরপরে আমরা একটা ওয়ার্ড মানে হোমওয়ার্ক করব, এটার অ্যান্সার তোমরা কমেন্টে লিখে দিবে। মেক আ সেন্টেন্স উইথ টেক্সট, এই টেক্সট ওয়ার্ড দ্বারা একটা যে কোনো একটা সেন্টেন্স তুমি লিখে কমেন্টে পাঠিয়ে দিবে। আর সেই সাথে এই ভিডিও এখানে রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাতে কিন্তু তোমাদের পক্ষেই ভালো হবে, যে এই ভিডিওগুলো কিন্তু তোমরা খুঁজে পেতে তোমাদের সুবিধা হবে, এবং বেল আইকন অন করে রাখবে, তাহলে তোমরা সবার আগে কিন্তু ভিডিওগুলো দেখতে পাবে। এই চ্যানেলের সকল সাবস্ক্রাইবারদের আল্লাহ সুখে রাখুন, শান্তিতে রাখুন, নিরাপদে রাখুন, এবং তাদের জীবন উন্নত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।